হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আছি আপনাদের সাথে, দেখছেন নোকিয়া বিডি ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা নোকিয়ার 105 প্লাস, নতুন এসেছে 2022 এডিশন, রেড কালার। তো ভিউয়ার্স, এই ফোনটি কিছু স্পেশাল সেটিংস আছে, এটা নিয়ে আপনাদের সাথে আজ কথা বলবো। তো এই সেটিংগুলো অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। জাস্ট যারা জানেন না তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো গাইজ, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি। এখন আপনাদের ফার্স্ট যে সেটিংসটা দেখাবো, কিভাবে এই ফোনের নাম্বার আপনি সিমে নেবেন বা সিমের নাম্বারগুলো ফোনে কপি করবেন বা মুভ করবেন, একই অপশান থেকে আপনারা এটা করে নিতে পারবেন। তো বাটনটা ক্লিক করার পর এই যে কন্ট্রাক্টসের যে অপশানটা, এই কন্ট্রাক্টসের অপশানে যেতে হবে। যাওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। আসার পর এইখানে দেখতে পাচ্ছেন এটা কপি কন্ট্রাক্টস, এরপরে মুভ কন্ট্রাক্টস। এইখান থেকে কিন্তু আপনারা কপি করেও নিতে পারবেন, মুভ করেও নিতে পারবেন। তো এটা ছিল আমাদের এই ফোনের প্রথম সেটিংস। তো গাইজ, এরপর যে সেটিংসটা আপনাদের দেখাবো, প্রোফাইল সেটিংস। আমরা অনেকেই কিন্তু অনেক সময় এই প্রবলেমটা ফেস করি, সাইলেন্ট করার পর কিন্তু ফোন সাইলেন্ট হয় না, রিংটোন বাজে। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা ঠিকঠাকভাবে প্রোফাইলসটা সেটিংস করতে পারি না, যার কারণে সাইলেন্ট অপশান থাকার পরও আমাদের ফোনে রিংটোন বাজে। তো চলুন ফার্স্টে আমাদের মেনুটা ক্লিক করব। মেনু ক্লিক করার পর সেটিংসে যাব। এই যে সেটিংসে আসলাম, সেটিংসে আসার পর প্রোফাইলসে ক্লিক করব। জাস্ট আমি জাস্ট সাইলেন্টে একটু ক্লিক করি, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে নিচের যে অপশানটা আছে পার্সোনালাইজেশন, এটার উপর ক্লিক করলাম। দেখেন এটা জাস্ট সেটিংস আছে, এইখানে কিন্তু এই যে রিংটোন ভলিউমটা ফুল দেওয়া আছে। সো এইটা কিন্তু আমাদের টোটালি জিরো করে রাখতে হবে। এরপর যে ভাইব্রেশন অ্যালার্ট আছে, এটা আপনি অন করে রাখতে চাইলে অন করে রাখতে পারেন, বা অফ করে রাখতে চাইলে অফ করে রাখতে পারেন। এরপর আমাদের যে কাজটি করতে হবে, ব্যাকে যেতে হবে। ব্যাকে যাওয়ার পর এইখানে অ্যাক্টিভটা ক্লিক করে দিতে হবে। এই কিন্তু আপনার প্রোফাইলসের যে সেটিংসটা, এটা কিন্তু ওকে হয়ে গেল। এরপরের যে সেটিংসটা, ভাষা সেটিংস। আমরা অনেক সময় আমাদের অনেকে আছে যারা ইংলিশটা কম বুঝতে পারে, যার কারণে বাংলা ভাষা করে নেয়, এটা আপনারা কীভাবে করবেন? তো ফার্স্ট আমাদের সেটিংসে যেতে হবে। আমরা সেটিংসটা ওপেন করি। সেটিংস ওপেন করার পর এইখানে একটু নিচের দিকে স্ক্রল করে আসার পর ফোন সেটিংসে ঢুকবো। এইখানে দেখেন ল্যাঙ্গুয়েজ সেটিংস আছে। ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এইখানে অটোমেটিক আছে, তারপর ইংলিশ আছে এবং বাংলা আছে। যারা বাংলা পছন্দ করে তারা বাংলা দিয়ে রাখবেন, যারা ইংলিশ পছন্দ করেন তারা ইংলিশ দিয়ে রাখবেন, আর যারা দুইটা ভাষাই পছন্দ করেন তাহলে অটোমেটিক দিয়ে রাখবেন। নেক্সট যে সেটিংসটা দেখাবো, কিপ্যাড লক বা কিপ্যাড সেটিংস। ফার্স্টে আমাদের মেনুতে যাওয়ার পর সেটিংসে আসব। আসার পর একটু স্ক্রল করে ফোন সেটিংসটা ক্লিক করব। ফোন সেটিংস ক্লিক করার পর কিন্তু এই যে কিপ্যাড সেটিংসটা অন হয়ে যাবে। কিপ্যাড সেটিংসটা এইখানে কিন্তু অটোমেটিক, কিপ্যাড যদি আমি অন করে রাখি তাহলে এইখান থেকে আমরা টাইমিংটা সেট করে কিপ্যাডটা লক করতে পারবো। আপনারা 10 সেকেন্ড, 15 সেকেন্ড বা 20 সেকেন্ড এভাবে দিয়ে কিপ্যাডটা লক করে রাখতে পারবেন। এভাবে আপনারা কিপ্যাডটা লক করবেন। এরপরে আপনি যদি চান যে কিপ্যাড কোড দিয়ে লক করবেন, তাহলে কিন্তু এইখানে কিপ্যাড কোড নোকিয়া ফোনের জন্য সর্বপ্রথম আপনি দিতে হবে 1 2 3 4 5, 1 2 3 4 5 দিয়ে ওকে করতে হবে। ওকে করার পর এইখানে কোডটা চলে আসবে, কিপ্যাডটা লক হবে কোড দিয়ে, আনলক হবে কোড দিয়ে, 1 2 3 4 5। সো এভাবে আপনারা কিপ্যাডটা লক আনলক করবেন। এরপর যে সেটিংসটা আপনাদের দেখিয়ে দিব, অ্যাড টু স্ক্রিন লিস্ট। এই ফোনটিতে আসলে কল ব্ল্যাক লিস্ট করা যায় না, যে কারণে কল স্ক্রিন লিস্টের অপশান দিয়ে দেওয়া হয়েছে। সো এটা আপনারা কিভাবে করবেন? সরাসরি কলের অপশানে যেতে হবে। এইখানে দেখেন যে নাম্বারগুলো আসছে, আমি জাস্ট এই যে ফার্স্টে যে নাম্বারটা, এটা যদি আমি স্ক্রিন লিস্ট করতে চাই তাহলে এই কর্নার অপশানে যেতে হবে। অপশানে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করলে আসে এই, দেখেন এই যে অ্যাড টু স্ক্রিন লিস্ট, এটা জাস্ট সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিলেই কিন্তু নাম্বারটা স্ক্রিন লিস্টে চলে গেল। এই নাম্বার থেকে আমার ফোনে কল আসলে কোনো সাউন্ড করবে না, জাস্ট শুধুমাত্র ডিসপ্লেতে কলিংয়ের অপশানটা দেখা যাবে এবং সে আমাকে কল করেছে, এটা জাস্ট শুধু দেখতে পাবো। আদারওয়াইজ কোনো সাউন্ড বা ভাইব্রেশন কোনো কিছুই হবে না। স্ট্যান্ড বাই স্ক্রিন, এটার অর্থ হচ্ছে, আমি জাস্ট একটু আপনাদেরকে বুঝাই দেই, এটা জাস্ট আমি লক করে রাখলাম।
এই যে টাইমিংটা উঠতেছে এটাকে বলে স্ট্যান্ড বাই সো এইটা যদি আমি অফ করে দেই আমি আপনাদের দেখিয়ে দিই একটু বুঝতে পারবেন সেটিংসে যাই সেটিংসে যাওয়ার পর ডিসপ্লে সেটিংসে আসব ডিসপ্লে সেটিংসে আসার পর স্ট্যান্ড বাই স্ক্রিন এটা যদি আমি অফ করে রাখি তাহলে কিন্তু এর আগে যে টাইমিংটা উঠতেছিল লক হয়ে যাওয়ার পর ফোন ওই রকমভাবে কিন্তু টাইমিংটা উঠবে না সো এটাকে বলে স্ট্যান্ড বাই স্ক্রিন সো আপনারা বুঝতে পারছেন এরপর দেখাবো কল রেকর্ডিংটা এটাতে কীভাবে ওপেন করবেন এটাতে কল রেকর্ড করা যায় সো সেটিংসে যেতে হবে সব প্রত্যেকটা বিষয়ে আপনার মেইন সেটিংস থেকে আপনার ক্লিয়ার করতে হবে সেটিংসে যাওয়ার পর আমি কল সেটিংসে যাব এই যে কল সেটিংসটা ওকে করলাম কল সেটিংসটা ওকে করার পর স্ক্রল করে আপনার একটু নিচের দিকে চলে আসতে হবে কল রেকর্ডিং এই যে এইখানে দেখতে পাচ্ছেন কল রেকর্ডিংটা অন করে দিতে হবে সাথে আপনার এসডি কার্ড রাখতে হবে তা না হলে কল রেকর্ডিংটা আপনার হবে না তো এইখান থেকে আপনারা কল রেকর্ডিংটা ওপেন করবেন এরপর দেখাবো কিভাবে আপনারা স্পিড ডায়াল সেট আপ করবেন অনেকেই আছে যাদের এই স্পিড ডায়ালের যে অপশানটা এটা খুবই দরকার খুব ইমার্জেন্সিভাবে সো স্পিড ডায়ালটা আপনাদেরকে দেখিয়ে দিব ফার্স্টে আপনাদের কন্ট্যাক্টসের ভিতর যেতে হবে জাস্ট আমি কন্ট্যাক্টসটা ক্লিক করলাম কন্ট্যাক্টসটা ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করে আসব লাস্টের দিকে আসার পর এইখানে দেখতে পাবেন যে স্পিড ডায়ালস সো এইখান থেকে কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারবেন 2, 3, 4, 5 এইভাবে নাম্বারগুলো অ্যাড করে নিতে পারবেন এইখান থেকে আপনারা জাস্ট স্পিড ডায়ালটা সেট আপ করে নেবেন এরপর দেখাবো কিভাবে আপনারা আপনার এই ফোনটিকে রিসেট করবেন টোটালি ফ্যাক্টরি রিসেট দিবেন কিভাবে আমরা সাধারণত ফ্যাক্টরি রিসেট দেই সরাসরি সেটিংসে যাই যাওয়ার পর একটু নিচের দিকে আসলেই দেখা যাবে এই যে রিস্টোর ফ্যাক্টর সেটিংস এখানে আমরা একটা কোড দেই কোড দিয়ে ফ্যাক্টরি রিসেট দেই তো এভাবে আপনারা দিতে পারেন তাছাড়া অন্য একটা অপশান আছে আপনি যদি *#7370 দেওয়ার পরে এই হ্যাশটা ক্লিক করেন এইখানে দেখেন একটা ওয়ার্নিং দিয়েছে ইরেজ অ্যান্ড রিস্টোর ফ্যাক্টরি সেটিংস আপনি কি কন্টিনিউ করতে চান হ্যাঁ তাহলে জাস্ট আমি কন্টিনিউ করার পর এইখানে নোকিয়ার যে কোডটা দেওয়া থাকে এটা হলো 1, 2, 3, 4, 5 দেন আমাদের ওকে করতে হবে ওকে করার পর কিন্তু অলরেডি সেটটা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাওয়ার পর জাস্ট ওপেন হবে তবে অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করেছেন অনেক বোনেরা কমেন্ট করেছেন যে এই কর্নারের যে রেডিও যে অপশনটা এইটা এখান থেকে চেঞ্জ করা যায় কি না আমি অনেক ট্রাই করেছি বাট এটা আসলে অপশানটা নাই যে কোনোভাবে এইখান থেকে মানে সরিয়ে দেওয়া যায় এরকম কোনো অপশান নাই সো আপনারা অবশ্যই আপনাদের অ্যান্সারটা পেয়ে গেলেন আমি অনেকবার ট্রাই করে দেখছি বাট এইখান থেকে রেডিওর অপশানটা কোনোভাবে সরানো যায় না তো গাইজ এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন